ওয়েলকাম টু রিম্পাস কিচেন। রিম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব একটি নতুন রেসিপি, লাল ডাটার রায়তা। খুবই সহজভাবে এটি আমি তৈরি করব। চলুন দেখে নিই কীভাবে তৈরি হয় লাল ডাটার রায়তা। এই রেসিপিটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন রিম্পাস কিচেন চ্যানেলকে এবং পাশে ঘন্টা বোতামটি প্রেস করে নিন, প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য। সবার প্রথমে এই লাল ডাটার রায়তা তৈরি করার জন্য দেখুন, ডাটাগুলোকে আমি ভালো করে কেটে একটা পাত্রে ধুয়ে রেখেছি। এবার এটিকে সিদ্ধ হতে দেবো। কড়াই বসিয়ে নিয়েছি এবং লাল ডাটাগুলো দিয়েছি, দিয়ে জল দেব এর মধ্যে। জল দিলাম, একটু বেশি করে জল দিবেন যাতে ডাটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হাফ টেবিল স্পুন মতো এতে নুন দিয়ে দেবেন। হাফ টেবিল স্পুন মতো হলুদ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে ঢাকা দিয়ে দেবেন। লাল ডাটাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার ওই একই কড়া বসিয়ে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। 1 টেবিল স্পুন মতো আমি পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা সামান্যক্ষণ ভেজে নেবেন। পাঁচফোড়নটা আমাদের ভাজা হয়ে এসেছে। এবার এতে 3 টেবিল স্পুন মতো সর্ষে পাউডার দিবেন। সামান্য কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। ভাজা ভাজা হয়ে এসেছে আমাদের। একটুক্ষণ হলুদ দিবেন, 1/4 টিস্পুন হলুদ দিয়ে। এবার সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, ভালো করে নাড়াবেন। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াবেন। এবার এতে সামান্য পরিমাণে জল অ্যাড করবেন, 1/2 কাপ মতো জল অ্যাড করবেন। জল অ্যাড করে আর ঢাকা দিবেন না, কম আঁচ দিয়ে কিছুক্ষণ রাখবেন। হয়ে এসছে আমাদের লাল ডাটার রায়তা। চলুন এটা সার্ভ করে নিই। দেখুন আমাদের লাল ডাটার রায়তাটা কী সুন্দর তৈরি হয়েছে। আপনার বাড়িতে সবাই এটা ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে।